সেই সময় যারা ছাত্রলীগের রাজনীতি করেছেন, আওয়ামী লীগের রাজনীতি করেছেন, তাদেরকে সকলকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছেন। সেই সময় কোনো যুবতী মেয়ে সে সময় বিশেষ করে আমাদের যাদেরকে আমরা বলি যে হিন্দু ধর্মাবলম্বী, যারা যাদেরকে মনে করে যে এরা নৌকায় ভোট দেয়, তাদের প্রতি যে শোষণ অত্যাচার, মেয়েদের প্রতি যে নির্যাতন চালিয়েছে, একদিকে তারা আর একদিকে ইসলামী ছাত্র শিবির, ছাত্র শিবির সে সময় খুব ব্যাপক বড় হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরকে তারা তাদের ক্ষমতায় টিকে থাকবার জন্য ছাত্র দলের চেয়েও যারা বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবিরের বেশি নির্ভরশীল ছিল। এবং ছাত্র শিবির এবং পুলিশের যৌথ আক্রমণেই কিন্তু আমি প্রায় মৃত্যুপ্রায় অবস্থায় ছিলাম। আমার মাথা পুলিশ রাইফেলে বাড় দিয়ে মেরেছিল। ওই দিন ছিল রমজান মাস, আমাদের আন্দোলন ছিল যে ইসলামী ছাত্র শিবির একটা মিছিল করতেছে, আমরাও মিছিল করতেছি। এই মিছিলের মুখোমুখি সংঘর্ষ এবং মুসলিম মিছিলের সংঘর্ষে পুলিশ শিবিরকে প্রোটেকশন দিয়ে আমাদেরকে উপর হামলা চালিয়েছে। সে হামলায় আমরা কয়েকজন আহত হয়েছি, তার মধ্যে আমি তো খুব গুরুতর আহত ছিলাম। আমি প্রায় সমস্ত শরীর রক্তাক্ত হওয়ার পর একটি আমার মাথায় কিন্তু ছয়টি সেলাই আছে। আমার এই শার্টটি রাস্তায় ফেলে দিয়ে আমি চলে এসেছিলাম মেডিকেলে। বিভিন্ন মামলার আসামি ছিলাম, পলাতক ছিলাম, বাসায় থাকতে পারতাম না। আমাদের এই অঞ্চলে বিশেষ করে যারা, আমরা কিন্তু ক্ষমতায় থেকেও ক্ষমতার কোনো স্বাদ পাইনি। এবং আমার মনে হয় যে আমার কর্মী সমর্থক ছাত্রলীগের, আওয়ামী লীগের এবং অন্যান্য অঙ্গ সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনে যারা কর্মী সমর্থক আছেন, তারা কিন্তু চাওয়া পাওয়ার রাজনীতি করেন না। এবং তারা যে নির্লোভ বিভিন্নভাবে তারা প্রমাণ করে দিয়েছেন, তাদের এই গতিটাকে ধরে রাখলে আমার মনে হয় আমরা এই দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাব।